আমাদের সবারই কম বেশি ইগো প্রবলেম আছে, এবং শুধু ইগো বললেই নয়, আমরা অনেকেই ইগো এবং সেলফ রেসপেক্টের মধ্যে পার্থক্য বুঝি না। সেই কারণে আমার মনে হয় ইগো নিয়ে পডকাস্ট এবং ইগো সম্বন্ধে জানা প্রত্যেকটা ব্যক্তিরই প্রয়োজন। সেই কারণেই আজকে আমাদের পডকাস্ট উইথ সায়নের 9th এপিসোডে আমাদের গেস্ট মৃণালদার সাথে আমরা আজকের আমাদের পডকাস্টটা শুরু করব। তো মৃণালদা, কেমন আছো আগে বলো? আমি ভালোই আছি, টুকটাক কাজ ভালো চলছে, ইনস্টিটিউশনের বিভিন্ন রকম প্রেশারও আছে, তার মধ্যে মধ্যে সময় বের করে নিচ্ছি, তোমার জন্য সময় বের করতে হচ্ছে। আসলে আমি এটা জোর করে না না, তা নয়, এটা নর্মালি খুব ভালোই লাগছে তোমার পডকাস্ট শুনতে বা তোমার সঙ্গে পডকাস্টে আসা, একটা আলাদা ইন্টারেস্টিং ব্যাপার, মানে নিজেদের এক্সপিরিয়েন্সগুলো অন্তত পক্ষে কিছু কোথাও না কোথাও মানে কাউকে বলতে। এখনকার দিন যেমন হয়ে গেছে, সেখানে নিজের কথাগুলো কোনো বন্ধু বান্ধবকে বলতে না পারলেও এমন একটা প্ল্যাটফর্ম চলে এসেছে যেখানে আমরা নিজেদের কথাগুলো মন খুলে বলতে বলতে পারছি। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কথা। আমরা সবাই কিন্তু সব কথা বলতে পারি না, আমাদের অনেক কিছু লুকে থাকে, মনে হয় এইখানে এইখানে একটা ইগো, তুমি আজকে ইগো নিয়ে আলোচনা করবে, এখানে একটা ইগোর ব্যাপারটা চলে আসবে। কিন্তু একটা হয় না, সমাজে তুমি প্রত্যেকের সঙ্গে মিশলে সবার সঙ্গে তুমি সব কথা ডিসকাস করতে পারো না। ইনফ্যাক্ট তোমার কিছু পার্সোনাল কিছু কথা থাকে যেটা তুমি তোমার নিজের বাবা মাকে বলতে পারো না, যেটা তুমি তোমার নিজের ভাইকে বলতে পারো না, বা এরকম হয় কারো যদি পার্সোনাল লাইফ থাকে, যেরকম কারো ধরো গার্লফ্রেন্ড আছে, কি ধরো নিজেদের ফ্রেন্ডকে অনেক কথা থাকে, লুকিয়ে থাকে, চেপে থাকে, বলতে পারে না। আমি যেরকম মাঝে মধ্যে এফএম রেনবোতে চুপ কথা শুনি, অ্যাকচুয়ালি ওখানে আমি দেখেছি চুপ কথাতে যেটা হয়, তো হয় না আরজে একটা আরজে 12টা থেকে রাত 3টে অবধি একটা চ্যানেলে হোস্ট করছে, চুপ কথা বলে একটা প্রোগ্রাম হোস্ট করছে। তো ওখানে ও বেশি কিছু কিন্তু সবাইকে যে ওর জ্ঞান দেয় তা কিন্তু নয়। ওখানে আমি দেখেছি সবাই টেক্সট করে, কেউ ফোন করে, কেউ তোমার এখন যেরকম ইনস্টাগ্রাম মেসেজ করে, ওখানের মাধ্যমে যে যার অনেক কিছু নিজেদের মধ্যে অনেক গোপন কথা বা কাউকে বলতে পারছো না, জানা লুকোনো কথা ওখানে সবাই টেক্সট করে, মেসেজ করে। তো যা হোস্ট করে যা আর যে সেটাকে সবার কাছে ডিসকাস করে এবং সে সেখান থেকে কিছু সলিউশন দেয়। তো এই যে ব্যাপারগুলো আমাদের আজকাল সমাজে আমরা সব কথা খুলে বলি, কিন্তু তোমার এই যে একটা প্ল্যাটফর্ম, এই যে পডকাস্ট ইজ সায়ন, হয়তো জানি না তোমার কত লিসেনার্স বা কত সাবস্ক্রাইবার, কিন্তু তো আজকে ইগো নিয়ে কথা বলছি। তো ইগো নিয়ে যখনই আমি কথা বলছি, তো ফার্স্ট কোশ্চেন আমি তোমার কাছে থাকবে, ইগো আর জ্ঞানের মধ্যে কি সম্পর্ক? দেখো, ইগো হচ্ছে কি ব্যাপারটা, আমাদের কিছু মানুষের ব্যক্তিত্ব আছে, তো এবার ব্যক্তিত্ব আছে এবং ব্যক্তিত্বের সাপেক্ষে বিভিন্ন জন বিভিন্ন আচরণ হয়। তো এই ব্যক্তিত্ব আচরণ এগুলোর উপরে নানা রকম আমাদের মানসিক শক্তি কাজ করে। তোমার আচরণ কিরকম হবে বা তোমার ব্যক্তিত্ব কিরকম হবে সেটা তোমার মানসিকতার উপর নির্ভর, তুমি কিভাবে তোমার মনটাকে কিভাবে তুমি কোন জায়গায় নিয়ে যাচ্ছ তার উপর। তো এখানে একটা কথা বলি, ইগো যেহেতু একটা ব্যাপার, ইগো হচ্ছে কি যেটা তোমার হচ্ছে আমাদের যে মনোবিশ্লেষণের যে জনক, মানে সিগমন্ড ফ্রয়েড যে একটা তার একটা বই লিখেছিল, সেটা বইটা পরে আসছি, তার আগে সে মানুষের মন নিয়ে কাজ করতে গিয়ে মনকে বিশ্লেষণ করতে গিয়ে তিনটা স্তরে ভাগ করেছিলেন। যেরকম হচ্ছে ধরো তোমার প্রাকচেতন মন, প্রাক অবচেতন মন, অবচেতন মন, এসব নিয়ে কাজ করার পরেও দেখলো কিছু কিছু জিনিস থাকে এগুলোর বাইরেও কিছু আছে। তো সেটা নিয়ে ডিসকাস করতে গিয়ে বা সেটা বিশ্লেষণ করতে গিয়ে তিনি কি করলেন, দ্য ইগো অ্যান্ড দ্য ইড, এরকম একটা বই লিখলেন। তো ওখান থেকেই আমরা এই ইগোর ধারণাটা টুকটাক পাই, যেটা তার বইতে তিনি যেভাবে বিশ্লেষণ করেছেন। দেখো একটা কথা বলি, আমরা কিন্তু অনেক কিছু পড়াশোনার বাইরেও অনেক কিছু আমাদের, তুমি পড়ছো একটা সাবজেক্ট পড়ছো, তোমায় কিন্তু তুমি সব থেকে সবকিছু কিন্তু তুমি নিজে থেকে বের করতে পারবে না বা নিজের আইডিয়া তুমি কিছু করতে না, তোমাকে যেখান থেকে একটু হলেও জ্ঞান নিতে হবে, সেটা বই থেকে হোক বা যে কোনো লোকের কাছে। এখানেই ইগো, তো তোমাকে নিতেই হবে। তুমি যদি এখন না, আমি কারোর ডিসিশন নেবো না, আমি কোথা থেকে জ্ঞান আহরণ করবো না, আমারটাই বেস্ট, এটা বাজে জিনিস, তোমাকে সবারটা নিতে হবে, সবারটা শুনতে হবে, সব জায়গা থেকে জ্ঞান নিতে হবে, তোমাকে নিজের মতো নিজেকে বিশ্লেষণ করতে হবে। তো সেভাবেই আমাদের সিগমন্ড ফ্রয়েড যিনি বলেছিলেন এই দ্য ইগো অ্যান্ড দ্য ইড, তো তার বইতে তিনি ইড, ইগো আর তোমার সুপার ইগো এই তিনটে নিয়ে আলোচনা করেছেন। ইডটা কি, যেটা হচ্ছে আমাদের ধরো আমাদের যে মানুষের যে মন, তার যে একটা মৌলিক স্তর আছে বা প্রাথমিক যে লেভেল আছে, যেখানে ধরো আমাদের কিছু
পার্সোনাল কিছু ওপিনিয়ন হয় না, ধরো তুমি নিজে থেকে কিছু করতেছো, নিজে কিছু ভাবছো, এটা একটা ইট। আর সুপার ইগোটা কি আমাদের সমাজে কি, সমাজ থেকে আমরা কি নিয়েছি বা আমাদের পারিপার্শ্বিক ফ্যামিলি থেকে বা আমাদের যেটা আমরা কন্টিনিউ করে আসছি ছোটবেলা থেকে শিখে আসছি শুনে আসছি, একটা সুপার ইগো, ওখান থেকে আমাদের সুপার ইগো তৈরি। তো ইগোটা হচ্ছে ইড আর সুপার ইগো দুটোর খেলা। আচ্ছা, ইড আর সুপার ইগো যখন দুটো তোমার মাঝখানে যখন দুটো মিলে মিক্সড হবে, সেখান থেকে তোমার নিজে থেকে কিছু বৈচিত্র্য বেরিয়ে আসবে, মানবিক একটা কিছু তোমার মানসিকতাটা বেরিয়ে আসবে, বা একটা তোমার কিছু কি বলা যায় এক্সটার্নাল কিছু তোমার কাজ বেরিয়ে আসবে বলো বা উক্তি বেরিয়ে, সেটাই হচ্ছে তোমার ইগো। আচ্ছা, তো এই হচ্ছে ইগো। এবার তোমাকে এই ইগো দিয়ে একটা ইমাজিন একটা কথা বলি, ধরো তুমি ক্লাসে আছো, ক্লাসে আছো, এবার ধরো স্যার কিছু বোঝাচ্ছে, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার মধ্যে একটা এখানে একটা ইগো কাজ করছে, ইড এখানটা কি কাজ করবে, আমি বুঝতে পারছি না মানে আমাকে স্যারের কাছে জানতে হবে বা স্যারকে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে স্যার এটা আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি। আবার এখানে সুপার ইগো কি কাজ করবে, ধরো আগে তুমি ভাবছো পুরোনো দিনের কথা ভাবছো যে স্যার একদিন বকেছিল আমাকে, আমি মন দিয়ে শুনি না বলে বকেছিল, বা কেউ দাঁড়ালে হুট করে বলে তুই কি মন দিয়ে শুনিস না, তুই ক্লাসে কোথায় ছিলি কি ভাবছিলি, এরকম বকে দেয়। বা ক্লাসের আদার্স যে স্টুডেন্ট আছে তারা কি ভাবে, আমি যদি এখন দাঁড়িয়ে পড়ি তারা হাসতে পারে, এই সামান্য জিনিসটা বুঝতে পারছে, এটা হচ্ছে সুপার ইগো। আর ইডটা কি, তুমি তোমার নিড, তুমি জানতে চাইছো অ্যাকচুয়ালি তোমার মন চাইছে তুমি কি করবে। এবার ইড আর সুপার ইগো দুটোর খেলা চলবে তোমার মধ্যে, এবার তোমার মধ্যে ইগো সৃষ্টি হবে, আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করবো কি করবো না। তোমার যদি ইগো সেখানে তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তুমি বুঝতে পারছো না, তুমি তোমার নিজের দিক দিয়ে নিজের ওপিনিয়ন দিয়ে তুমি জিজ্ঞেস করো স্যারকে আমি বুঝতে পারছি না। আবার তোমার যদি ওখানে সুপার ইগো কাজ করে তুমি স্যারকে জিজ্ঞেস করতে পারো না, তুমি বুঝতে পারছো না তবু ক্লাসে বসে আছো কিন্তু কিছু একটা কথা বলবেন। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আমাদের ইগোটা ক্রিয়েট হচ্ছে বলছে এরকম, এটা ইগোর একটা ধারণা, ইগোটা এভাবেই মানে এভাবেই আমাদের ইগোটা কাজ করে। তো ইগো সম্বন্ধে তো জানলাম, এবং এবার একটা কথা, ইগোর জন্য কি সেলফ কন্ট্রোল সেটা কি কোনোভাবে নষ্ট হয়ে যায়? দেখো সেলফ কন্ট্রোলটা কি, সেলফ কন্ট্রোল মানে আমরা নিজেকে নিজে চেপে রাখি, কিছু কাজ করতে গিয়ে আমরা পাঁচবার ভাবি, বা কিছু কাজ করতে গিয়ে আমরা নিজেকে নিজে একটা হয় না, অনেকে দেখবে ধরো তোমার খেতে ইচ্ছে করছে, খিদে পেয়েছে, কিন্তু তুমি সবার সামনে খেতে পারছো না, তোমার তুমি ক্লাসে বসে আছো কি ধরো একটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে তোমার খিদে পেয়েছে কিন্তু তুমি সবার সামনে খেতে পারছো না, আবার উঠে গিয়ে খেতেও পারছো না, তোমার কাছে খাবার থাকলে তুমি খেতে পারছো না আবার উঠে গিয়ে খেতে পারছো না, কেন? ইগো। আচ্ছা, এবং তোমার খিদে পেয়েছে তুমি খাচ্ছ না, খিদে পেয়েছে তুমি খাচ্ছ না, এটাই কি, ওটা তোমার হচ্ছে বায়োলজিক্যাল নিড, তুমি খিদে পেয়েছে খাবে কিন্তু তুমি খাচ্ছ না, তাহলে সে জিনিসটা কি হচ্ছে, তুমি নিজেকে কি হচ্ছে কন্ট্রোল করছো, এটাই সেলফ কন্ট্রোল। যে কোনো জিনিস তুমি, এটা আমি খাওয়া দিয়ে বিচার করলাম, তুমি যে কোনো জিনিস দিয়ে দেখো, ধরো কেউ তোমার সামনে একটা কিছু ভালো খাবার খাচ্ছে বা ভালো কিছু করছে, ধরো কেউ তোমার সামনে তোমার একটা বন্ধু বান্ধব কেউ একটা ভালো একটা মুভি দেখছে ফোনে, তো তোমার সেখানে কি সেলফ কন্ট্রোল কি হবে, হয় তুমি মুভিটা দেখবে না, যা দেখছি দেখছি আমার কিছু যায় আসে না, এটা একটা তোমার থিঙ্ক আসবে। সেকেন্ড থিঙ্ক কি আসবে, এই কি দেখছি আমিও দেখি, তুমি ওর সঙ্গে হয় শেয়ার করে দেখবে, এরকম একটা থিঙ্ক আসবে। আবার একটা থিঙ্ক আসবে, ও যেটা দেখছে আমি দেখবো কিন্তু আমার ফোনে দেখবো বা আমি আমার প্ল্যাটফর্মে দেখবো, তিনটে থিঙ্ক আসবে। তো এই যে তিনটে থিঙ্ক, এখানে তোমার যদি ইগো কাজ করে, ধরো তুমি ও যে যা করছে করছে আমাদের দিকে যায় আসে না, এখানে তুমি ওদেরটা শুনলেই না, তুমি তোমার কাজ করলে বা ওদেরটা তুমি দেখো কি করছে, আমার জানার দরকার নেই, প্রয়োজন নেই, ওখান থেকে আমার কিছু শেখারও নেই আর আমার ইন্টারেস্ট নেই। যেরকম হয় না অনেক সময় তোমার দাদা দেখবে, আমরা ধরো খেলা দেখি, তোমার দাদা হয়তো মুভি দেখতে ভালোবাসে, হইচইতে কিছু ওটিটি প্ল্যাটফর্ম কিছু দেখতে ভালোবাসে, বা অনেক কিছু ওর কিছু পার্সোনাল কিছু সিনেমা আছে, ধরো ও শুভশ্রীকে লাইক করে, ও শুভশ্রীর ফ্যান, তো ও শুভশ্রী সিনেমা দেখতে ভালোবাসে, কিন্তু তুমি আমি কখনো দেখেছি কি শুভশ্রী ও কি সিনেমা দেখছে, আবার ওর ওটা ইন্টারেস্ট করে তোমার ফোনে তুমি কখনো দেখেছো কি, তাহলে তোমার পছন্দ না, তো ওটা ওটা কিন্তু সেলফ কন্ট্রোল। আচ্ছা, তুমি দেখছো না ওটা কিন্তু সেলফ কন্ট্রোল, ঠিক আছে। বা ধরো এরকম তুমি হয়তো তোমার যদি মন চাইছে, এটাও হতে পারে তোমার হয়তো মন চাইছে যে সিনেমাটা ভালো, কিন্তু তুমি যে আগে সবার সামনে বলে দিয়েছো না
শুভশ্রী আমার পছন্দ নয় এরকম ব্যাপার, তো তুমি সেখানে হয়তো দেখা যাবে তোমার সেখানে ইগো কাজ করছে, তুমি শুভশ্রী সিনেমা দেখতে চাইছো না। আচ্ছা আচ্ছা, হতে পারে, মেবি। বা ধরো তুমি খেলা দেখো, তোমার দাদা খেলা দেখা পছন্দই করে, ওর হয়তো খেলা দেখতে ভালো লাগে, ওরও হয়তো খেলা দেখতে ভালো লাগে, কিন্তু ও একসাথে বলে হে খেলা ফেলা দেখে কি লাভ, বা হয়তো তোমার সঙ্গে এসে শেয়ার করতে চাইছে না, সেটা একটা তার ইগো। এরকম হয় না আমাদের, দেখো সত্যি কথা বলতে এখানে একটা কথা বলি, এই যে কন্ট্রোল বা যেটা তুমি নিয়ে মেন আমাকে জিজ্ঞেস করেছো যে সেলফ কন্ট্রোল কি, ধরো একটা কথা বলি, আমাদের কিছু কিছু সত্যি কথা বলতে আমাদের বায়োলজিক্যাল কিছু নিড থাকে, খিদে পায়, আমাদের ঘুম পায়, আমাদের টাইমে টাইমে ওয়াশরুম যেতে হয়, তো এগুলো আমাদের বায়োলজিক্যাল নিড। কিন্তু এর বাইরেও তো আমরা কিছু করি, ঘুম থেকে উঠে অবশ্যই। তো এবার কথা বলো, ধরো আমার বায়োলজিক্যাল নিড আমার কিছু খেলে হয়ে যাবে এবং সেই খাওয়ার দাওয়ারটা আসবে কোত্থেকে, আর্ন করে কিছু তুমি টাকা ইনকাম করলে, তো এবার টাকা ইনকাম করলে বা তোমার একটা সেখানে একটা, ধরো আমাদের সবার একটা নিড আছে, ধরো পরিবার দরকার বা পারিপার্শ্বিক কিছু মানুষ দরকার, তার জন্য ফ্যামিলি আছে, ফ্যামিলি পার্সন আছে, বা এগুলো আমাদের ফ্যামিলি বা সবার সঙ্গে থাকার জন্য আমাদের কিছু সারাউন্ডিং কিছু বিষয়বস্তু দরকার, একটা ভালো একটা ঘর দরকার থাকার মতো, বা ধরো কোথায় যাতায়াতে বা আমাদের ধরো পরিধান করার জন্য আমাদের কিছু পোশাক দরকার, এগুলো আমাদের নিড। কিন্তু এর বাইরে তো কিছু মানুষ থাকে, আমি খুব টাকা ইনকাম করবো, আমার একটা বাংলো থাকবে, আমার একটা প্রাইভেট কার থাকবে, আমার একটা এরকম একটা সুপার লাক্সারি একটা আমাদের লাইফস্টাইল হবে, আমার সব ব্র্যান্ডেড জিনিস থাকবে, এগুলো তো থাকে। কিন্তু ধরো তোমারও মন চায় তোমার এগুলো দরকার, কিন্তু তোমার কাছে তখন অর্থ, কিন্তু তোমার চাইছে, তোমারও মন চাইছে একটা লাক্সারি সুপার লাক্সারি একটা লাইফস্টাইল ফলো করা, কিন্তু তুমি পারছো না কেন, তোমার কাছে টাকা নেই। এই যে টাকা নেই অথচ আমি চাইছি কিন্তু আমি পারছি না, এখানে একটা নিড চলে আসে, তো একটা গ্রিড চলে আসে, তো সেখান থেকে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে যাবে। ওই স্যাটিসফ্যাকশনটা চলে যাওয়ার জন্য তাহলে তোমায় কি করতে, একটা তোমায় কি করতে, সবসময় সেলফ কন্ট্রোল করতে হবে, যে আমি নিজেকে কন্ট্রোল করছি না, আমি ওইদিকে যাবো কিন্তু আমার এখানে যাওয়ার মতো ক্ষমতাও নেই, কিন্তু আমার ইচ্ছে ওইদিকে যাওয়ার অথচ আমি পারছি না, দ্যাটস কল সেলফ কন্ট্রোল। তোমার কিছু লোভ হয়েছে অথচ তুমি সেখানে পৌঁছাতে পারছো না। আবার অনেকে আছে দেখবে নেম ফেম, মানে তো নেম ফেম হয়ে যায়, খুব ভালো টাকা কামাচ্ছে, খুব নাম হয়ে গেছে, খুব একটা বিশাল ব্যাপার, একটা সাকসেস জায়গায় পৌঁছে গেছে, কিন্তু তারপরে দেখবে তার মধ্যে একটা ইগো কাজ করে, সে হয়তো সবার সঙ্গে মিশতে আসতে চায় কিন্তু সে সেখান থেকে মিশতে আসতে পারছে না, কারণ সেই পরিস্থিতিটাই এমন ভাবে হয়ে গেছে, সেটা সেলফ কন্ট্রোল। আচ্ছা, তো আমরা আমাদের বায়োলজিক্যাল নিডের বাইরে যখন কিছু করতে যাচ্ছি যেটা আমাদের নেসেসারি নয়, ভালো কি মন্দ সেটা আমরা দেখছি না, বা কিছু হয়তো আমাদের কাজের বাইরেও কিছু কাজ আছে যেগুলো এক্সট্রা বলা যায়, সেগুলো করতে না যাওয়ার জন্য আমাদের সেলফ কন্ট্রোল। আমি একটা কথা বলি, ধরো আমার কিছু সকাল থেকে উঠে কিছু কাজ দরকার, প্রাত্যহিক কিছু কাজ করা দরকার, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা দরকার, বা আমার প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য বা আমার নিজের লাইফে রুজি রোজগারের জন্য কিছু কাজ আছে সেগুলো আমি করছি, বা আমার অফিস হোক কি স্কুল হোক কি আমার পড়াশোনা হোক বা আমার তোমার কি বলে বাইরে ঘুরতে যাও, যা কিছু আমার সারাদিনের যা কিছু টুকটাক রুটিন বা যেগুলো আমার করার, সেগুলো যদি আমি আননেসেসারি কোনো না করে নিজের মতো একটা ফ্লোতে যদি ভেসে চলে যায়, একটা ফ্লোর মতো কাজ করে যাই, সেখানে আমার মনে হয় সেলফ কন্ট্রোলের প্রয়োজন আসবে না, সেখানে মনে হয় ইগোর ব্যাপারটা আসবে না, তো আমাদের সঙ্গে ফ্লোতে যেতে হবে। কিন্তু মানুষ এই ফ্লোতে যেতে পারে না, তাই ওই সেলফ কন্ট্রোল করতে হয়। সেলফ কন্ট্রোল যত তুমি নিজের মধ্যে নিজেকে বেশি চেপে রাখবে তোমার ওই ইগো চলে আসবে, তখন কি হবে তোমার ব্যাপারটা কি হবে, তুমি ওই স্ট্রেসে ভুগবে, তখন ডিপ্রেশন আসবে, নোসিয়াস, বিভিন্ন রকম আরো অনেক রকম টার্ম আছে, তো ওগুলো বিভিন্ন রকম প্রবলেম আসবেই আসবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তোমার এরকম কখনো মনে হয়েছে যে ধরো তোমার কিছু করতে ইচ্ছে করছে কিন্তু তুমি পারছো না, বা তোমার মন চাইছে তোমার একটা সেলফ কন্ট্রোল করে গেছে, এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে তোমার লাইফে? হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রেই হয়, যেমন আমরা, যেমন আমার বয়সী অনেকেই আছে যারা ঘুরতে যাচ্ছে, আমারও আমার নিজের খুব একটা ঘুরতে যেতে ভালো লাগেও না, বাট কখনো কখনো ইচ্ছা হয় না, আমিও যাই, কিন্তু কোথাও গিয়ে একটা সেই টাকার একটা কথা চলে আসে যে আমার ইনকাম নেই বা আমার টাকা নেই, আছে আমি খেতে পাবো কি না সন্দেহ, পরের দিন সকালবেলা আমি ঘুরতে যাব, তো সেই ক্ষেত্রে ওই ইচ্ছাটাকে মানে বলতে গেলে এক প্রকার প্রায় বিসর্জন দেওয়ারই বলে, তারপরে নিজেকে কন্ট্রোল করে নেওয়া যায় না, ঠিক আছে আজ আজ যেতে পারছি না, যেদিন আমার হবে সেদিন যাব,
তো এই এই হচ্ছে মানে কি বলবো নিজের লাইফের এটাই এক্সপিরিয়েন্স। মোটামুটি একটা সত্যি কথা বলতে কি, মাইন্ডকে কন্ট্রোল করলেই তো আমাদের ইগোটা চলে আসে, মাইন্ডকে কখনো কন্ট্রোল করতে নেই, যেমন যাচ্ছে সেরকম যাক। হ্যাঁ, এরকম ব্যাপারটা নয় যে একদম হেলাধুলা। ধরো তুমি একটা কথা বলি, আমাদের কিছু জিনিস প্রয়োজন আমাদের, অবশ্য আমাদের ফার্স্ট সত্যি কথা বলতে আমাদের শরীরকে আগে ঠিক রাখতে, হেলথকে ঠিক রাখতে। হেলথ যদি ঠিক থাকে মাইন্ডও ঠিক থাকবে, তুমি মানো না মানো না? হ্যাঁ মানি, অবশ্যই। আবার মাইন্ডের সঙ্গে হেলথের আবার একটা ডিপেন্ড করে, যদি মাইন্ড তোমার ভালো থাকে, মন যদি ভালো থাকে, তোমার শরীরও ভালো থাকে। কিন্তু এই শরীরকে ভালো রাখতে হলে আমাদের কি করতে হবে, কিছু হেলদি খাওয়ার খেতে হবে। ফার্স্ট প্রথম ফুড দরকার সত্যি কথা, আর হেলদি খাওয়ার বা হেলদি জায়গায় থাকতে হলে তোমাকে কি করতে হবে, খরচাও করতে হবে, ইনকাম করতে হবে। একটা ভালো খাওয়ার খেতে, একটা ভালো জায়গায় থাকতে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে তোমাদের ইনকামও করতে হবে, তো সেখানে ওয়েলথও চলে আসছে। আবার তুমি ওয়েলথ যখন, তোমার যখন টাকা পয়সা থাকছে, তখন তুমি একটা কি, তখন তোমার ফ্যামিলি পার্সনদের সঙ্গে বা সবার সঙ্গে একটা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। আমরা সবাই একসাথে কীভাবে টাইম স্পেন্ড করি, ধরো বাড়িতে কিছু অনুষ্ঠান হচ্ছে, টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে, কিছু সবাই একসঙ্গে বাড়িতে যে যেখানে কাজ করতে থাকবে, খাওয়ার সময় সবাই একটা টেবিলে বসে সবাই খাই, যে যার কথা ডিসকাস করি, ব্যাপারটা হয়তো। তো যদি তোমার কাছে টাকাই না থাকে, তুমি এগুলো অ্যারেঞ্জ করতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, রিলেশনশিপের মধ্যে তোমাকে টাইম দিতে হবে, তুমি যতই যা সারাদিনে কাজ করো যা করো, টাইম দিতে হবে। না হলে তুমি দেখবে একটা জায়গায় চলে, একটা সময় দেখবে তুমি যখন টাইম দেবে না, তোমার বাবা ছেলের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, বা ওয়াইফের সঙ্গে তার হাজব্যান্ডের সম্পর্ক, এরকম প্রত্যেকটা জায়গায় তখন তুমি দেখবে, আগে আমাদের ছোটবেলায় খুব দাদু ঠাকুমার সঙ্গে খুব সময় স্পেন্ড করেছি, কিন্তু এখনকার বাচ্চারা সেটা পায় না, কারণ সবার হাতে একটা করে ফোন চলে এসেছে, বা পড়াশোনার জন্য বাড়িতে এমন কিছু পড়াশোনার চাপ বাড়িয়ে দিয়েছে, যার যে কারণে সে ঠাকুমার সঙ্গে ওই ছোটবেলা যে হয় না পুরাণের গল্প বা অনেক কিছু রূপকথার গল্প, ছোট অনেক রকম মাইথোলজিও থাকে, অনেক অনেকরকম ঠাকুমা দাদুর কাছে তো মানে গল্পের স্টক। হ্যাঁ, কিন্তু এখন ওই জিনিস করতে পারে না বাচ্চারা। এখন বাচ্চারা কি করে, কার্টুন দেখে, সেখান থেকে স্টোরি পায়, সানডে সাসপেন্স শোনে, এরকম বিভিন্ন রকম মানে মিডিয়া থেকে সব গল্প নেয়, কিন্তু একটা ঠাকুমা দাদুর কাছে বসে যে একটা আড্ডা মারা গল্প, সেই জিনিসটা কমে গেছে। তো সত্যি কথা বলতে আমাদের একটা ভালো হেলদি লাইফের জন্য একটা ভালো হেলদি যেরকম জায়গা প্রয়োজন, সেরকম একটা হেলদি মাইন্ডেরও প্রয়োজন। এবং মন ভালো থাকে কখন, তুমি দেখবে তুমি এমনি কিছু একা একা কাজ করছো, হয়তো স্ট্রেস চলে আসছে পাচ্ছ না, কিন্তু যখন তুমি তোমার নিজের দাদা বা বাড়ির কারোর কাছে যখন তুমি সেটা শেয়ার করছো, বা কাউকে যখন তোমার ব্যাপারগুলো তুমি খুলে বলছো, তখন দেখবে অনেকটা মেন্টাল স্ট্রেসও কমে যায়। তুমি যখন কাউকে হাক করে যখন কাঁদতে পারবে না, তোমার কষ্টগুলো বলতে পারবে, দেখবে তোমার কষ্টগুলো অনেক কমে যায়, মনে হচ্ছে আমার শোনার তো কেউ আছে। আর আজকালকার দিনে মানুষ সত্যি কে কার কথা শোনে, এটাই হচ্ছে বড় কথা, সময়ের বড় কথা। হ্যাঁ, সময় নেই, কিন্তু সময় নেইটা কেন, আমরা কার পিছনে ছুটছি, আমি একটা জায়গায় পৌঁছে গেছি, এই স্টেপে পৌঁছে গেছি, আমাকে আরো যেতে হবে, আরো ওই স্টেপে পৌঁছে আরো যেতে হবে। তুমি একটা কথা বলো সিম্পল, আমি সেলিব্রিটিদের কথা যদি বলি, কিছু কিছু সেলিব্রিটি আছে এমন এমন জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তুমি দেখলে বিশ্বাস করবে না। আমি সন্দীপ মহেশ্বরের একটা ইয়েতে শুনেছিলাম, কিছু কিছু সেলিব্রিটি আছে যারা কিন্তু নিজের আনন্দ জিনিস পছন্দ করে না বা ইউজ করে না বা খায়ও না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের সময় দেখবে অয়েল, এই অয়েল অ্যাড দিচ্ছে, এই ফাস্ট ফুডের অ্যাড দিচ্ছে, KFC-র অ্যাড দিচ্ছে, হয় না, এবং কোল্ড ড্রিঙ্কসের অ্যাড দিচ্ছে, বা কেউ গুটকার অ্যাড দিচ্ছে, হয় না, তুমি দেখবে বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে, কারণ টাকার জন্য, অথচ নিজেরা ওটা না ইউজ করে, না নিজেদের ছেলে মেয়েদের ওটা ইউজ করে, ওরা সবাই হেলদি, কিন্তু সমাজ ইনফ্লুয়েন্স করছে বোধহয়। কি দরকার আছে ওর, কি দরকার ওর, কি টাকার অভাব না, ওর ফেমের অভাব না, ওর নামের অভাব, কিন্তু কোম্পানি ওকে তো কাজে লাগাচ্ছে, তো ও তো কখনো ওই জিনিসটা নিয়ে কখনো ভাবেও নি যে আমার তো টাকা আছে, আমার খুব টাকা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার কিসের অভাব, আমি আমার নেমও আছে, ফেমও আছে, আমি কাজও করছি, এরকম তো নয় যে বেকার বসে আছে ঘরে, তা তো নয়, কাজ করছে, বিভিন্ন সিনেমায় কাজ করছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে, তো অ্যাডভার্টাইজমেন্টে কতটুকু টাকা আছে, কিন্তু সেই টাকার লোকটাকে সামলাতে পারছে না, এরকম আজে বাজে অ্যাড, মানে যে যে প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন নেই শরীর, সেগুলো করে যাচ্ছে। তো এই যে মানুষের লোভ, এটা তো মানুষ দেখছে না, তো তোমার যেটা নিড তুমি সেটা করো। হ্যাঁ, গ্রিডের পিছনে ছুটলে সেখানে তো আসবে, তোমার ভালো যেটা হচ্ছে সেটা তো অন্য কারো খারাপের দিকে যাবে। তুমি একটা, তুমি শুধু ভাবো, তুমি একটা একটা আজকে অ্যাক্টর, আজকে একটা অ্যাক্টর এমন কিছু কাজ করলো যেটা হয়তো আমরা, যেটা ধরো তুমি আর আমি কোনো সেলিব্রিটি নই,
আমরা যদি কিছু কথা বলি সেটা যত জটা মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু একটা সেলিব্রিটি লোক যখন কথা বলবে বা কিছু যখন ডিসকাস করবে বা কিছু যখন দেখাবে সেটা তো আর পাঁচটা মানুষের কাছে যাবে, আমাদের চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো তাদের কাছে কি ওদের থিং মাথায় একটা প্রথম চিন্তা আসবে, আরে ভাই ওই সেলিব্রিটিটা এই কথা বলেছে, আরে বিশাল ব্যাপার, ওই রকম করতে হবে, ও ওইটা করছে আমাকে এটা করতে, ওই ড্রেসটা পরছে আমাকে ড্রেসটা করতে, ওই ফুডটা খাচ্ছে আমাকে ফুডটা খেতে হবে, ওই ড্রিঙ্কের আড্ডা দিচ্ছে আমাকে ওই ড্রিঙ্কটা করতে হবে। এই যে ব্যাপারগুলো মানুষের কনসেপ্টটা তো ওইটা আছে যে এত বড় সেলিব্রিটি এই জিনিস, আর অ্যাডভার্টাইজমেন্ট কিসের জন্য হয়, প্রচারের জন্য, মানে মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং, প্রচার ও করছে বলেই তো সবাই ইউজ করছে। তো খারাপ ওটা দেখে নেওয়া উচিত, আমি খারাপ জিনিসের কেন, একবার কি ওখানে কি ইগোতে আসে না যে আমি আমি আমার দেশটাকে বা আমার সমাজটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, ওখানে তো একটা সেলফ কন্ট্রোলের দরকার, সেইটাই আসে না বলে আজকে এই অবস্থা। এই এটাই সেলফ কন্ট্রোল, আমাদের ইগো সেলফ কন্ট্রোল খুব কাছাকাছি। আচ্ছা পরবর্তী কোশ্চেন এবার তোমার জন্য একটা আমি রাখি, তুমি তো এত কিছু যখন পডকাস্ট করছো আমার সঙ্গে এত কিছু মানে আমার এত কথা শুনছো, যাই হোক তো তোমাকে আমি যদি ইগো নিয়ে যদি কয়েকটা আমি কোশ্চেন করি, তার মধ্যে যেরকম এখনকার দিনে তুমি দেখবে বাড়িতে পরিবারের মধ্যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের বিবাদ ঝামেলা হয় না, এরকম হয়েছে তোমারও কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে বা তোমার বাড়িতে তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, তো এই যে ইগো নিয়ে এসে বা ইগোর পরিপ্রেক্ষিতে যে ঝগড়া ঝামেলা বা এই যে বিবাদ, বা শুধু ফ্যামিলিতে নয় আজকাল তুমি দেখবে বিভিন্ন পলিটিক্স পার্টির মধ্যে হচ্ছে, দেশের একটা রাজনৈতিক নেতা অন্য রাজনীতিকে তুমুলভাবে আক্রমণ করছে, সেখানে একটা ইগো কাজ করছে, বা হতে পারে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রে, ধরো পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে এই যে লড়াই, সেটা ধর্ম নিয়ে হোক বা যে কোনো নিয়ে দিক দিয়ে হোক বা কাশ্মীর নিয়ে হোক, এই যেটা ইগোর লড়াই, এইখানে তুমি মানে ধরো আমাদের দেশের জন্য তুমি যদি কিছু বলো বা আমাদের ওই নেত্রী নেতা নেত্রীদের জন্য যারা আছে, ধরে নাও আমি নাম বলছি আমি মেনশন করছি না, কিন্তু তুমি যেটা কথা বলো শুধু পরিবার নয় আমাদের দেশের বাইরে বা দেশের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছে সবই কিন্তু ইগো সেন্ট্রিক, তুমি যদি দেখতে পারো তো ওটা কিভাবে কন্ট্রোল করা যায়। প্রথম কথা আমার যেটা মনে হয় যে স্মার্টফোন বা নেট অ্যাক্সেস পাওয়ার পর মানুষের মধ্যে যে বিবর্তনটা ঘটে গেছে, যে কথা কম ফোন বেশি এরকম একটা ভাবধারা চলে এসেছে, যেখানে তোমার মনের ভাবটা প্রকাশ করার জন্য ইমোজি ইউজ করা হয়, মানে হোয়াটসঅ্যাপে তুমি ইমোজি কান্নার ইমোজি পাঠাচ্ছ খবরটা শুনে, আদৌ তুমি হয়তো খবরটা শুনে হাসছো মনে মনে, কিন্তু যেহেতু পাঠাতে হয় মনের ভাবটা তো বোঝাতে হবে, এটা কান্নার ইমোজি, এটাই তো এটা তো মেন্টাল একটা কন্ডিশন, মানে তুমি বোঝাচ্ছ তোমার মেন্টাল কন্ডিশন ইমোজির মাধ্যমে। হ্যাঁ তো কোথাও গিয়ে একটা মানে ভীষণ আর্টিফিশিয়াল ব্যাপার চলে এসছে, যেখানে ওই মানবিক ব্যাপারটাই নেই, এবং যখন তুমি দেখবে তোমার তোমার সাথে আমি বছরের পর বছর কোনো কন্ট্যাক্ট বা কথা বলবো না, তখন হঠাৎ করে অনেক বছর পর যখন তোমার সাথে আমার দেখা হবে, আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন সিস্টেমটা যেটা হয়তো 10 বছর আগে খুব ভালো ছিল সেটা খারাপ হয়ে যাবে, তখন খারাপ হবে না হয়তো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে আমরা যে ক্লোজ ভাবে কথা বলতে পারতাম সেটা হবে না, আমার অনেক ফ্রেন্ডের সঙ্গে এটা হয়েছে, অনেক দূরত্বটা বেড়ে যাবে, ডিস্টেন্সটা বেড়ে যাবে, এবং রাষ্ট্রের বা দেশের ক্ষেত্রে বলতে গেলেও দেশের ক্ষেত্রে বলতে গেলে জিনিসটা দুরকম ভাবে হয়, মানে আমি মনে করি এটা হয় এরকমই যে মানে পাকিস্তান ভারতবর্ষ এরকম জিনিস নিয়ে বলছি না, আমি বিভিন্ন পলিটিক্যাল অ্যাসেট নিয়ে যদি একটু বলতে যাই, তারা কিন্তু নিজেদের মধ্যে ঠিক থাকে, মারামারিটা হয় জনগণের মধ্যে, মানে ওই যে রাজায় রাজায় যুদ্ধ হয় উনু খাগড়ার প্রাণ যায় এরকম একটা ব্যাপার, তারা কিন্তু দিন শেষে একদম বসে একসাথে হয়তো চা খাচ্ছে ব্রেকফাস্ট করছে সব করছে, কিন্তু মারামারিটা করছে তাকে যারা সমর্থন করে, এই আজকে একদম মানে কি বলবো সমাজ এরকমই হয়ে গেছে যে আমরা জানতেই পারছি যে এত নেতা এত কিছু করে যাচ্ছে, বাট তারপরেও কোথাও গিয়ে দেখো একটাই একটা বলছে গিয়ে একটা জায়গায় গিয়ে ওরা কোনো সেলিব্রেট করছে, অথচ সাধারণ মানুষ বুঝতে পারছে না, সাধারণ মানুষ বরং সমর্থন করছে। তুমি এই জিনিসগুলো আরো দেখতে পারবে যখন মানে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে মানে কলেজ লাইফ স্টার্ট হয়েছে সেখান থেকে বলছি, সবাই জানে কে ভুল কে ঠিক, কারণ আমার মনে হয় মানুষকে চোখ দেখিয়ে বুঝিয়ে দিতে হয় না, বুঝে তুমি আমি ঠিক করছি তুমি ভুল করছো, এটা না প্রত্যেকটা মানুষেরই একটা নিজের মানে দৃষ্টিভঙ্গি থাকে যেখানে সে বুঝতে পারে যে সে ঠিক করছে না ভুল করছে, তো সেরকমই কোনো একটা নির্দিষ্ট দলের কোনো সমর্থক সে কিন্তু জানে যে
তার দল যে কাজটা করেছে সেটা ভুল, কিন্তু সে যেহেতু সমর্থন করে তার ইগো হার্ড হবে, সেই কারণে যে সে দলকে যতই ভুল করুক সে বলবে ও ওরকম করেছে বলেই না আমি এরকম করেছি, নাহলে কি আমরা করতাম, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। দেশের ক্ষেত্রে যদি বলি এই ভারত পাকিস্তান এটার মধ্যে আমি মনে করি যে কোথা ইগো তো একটা বিশাল রকম কাজ করে যে হ্যাঁ তুই আমার এইখানটা দখল করে নিবি, আমি তোকে দখল করতে যাবো না, তুই 100 জনকে মারলি আমি 1000 জনকে মারবো, এরকম একটা ব্যাপার থাকে। কমিউনিকেশন সিস্টেম স্কিলস বা সেই রকম একসাথে এসে বসা মানে আলোচনার মাধ্যমে কোনো জিনিসটাকে সলভ করা হয় না, আবার মাঝে মাঝে ধর্মটাকে টার্গেট করে, ধর্ম তো এখন মানে কি বলবো রাজনীতিটা এখন পুরো ধর্মের মধ্যেই ঢুকে গেছে, মানে কোন কেউ না কেউ থেকে প্রত্যেকটা মানে রাজনৈতিক দল কোনো না কোনো ধর্মকে সাপোর্ট করে ভীষণ ভাবে, আর বলে দিতে হবে না কি কোনটা কি। কিন্তু এখানে একটা ইউরোরা কি আসে না ওদের মধ্যে যে আমরা একটাই নেশনে থাকি, আমরা একটাই আমাদের ধর্ম, আমরা ইন্ডিয়ান। আচ্ছা এই জায়গাটা আমাদের ধারণা কেন আসে না বুঝতে পারি, এই যে ধারণাটা আসে না কারণ হচ্ছে আমরা এমন একটা সমাজের মধ্যেই বাস করি যেই সমাজের মধ্যে অনেক বছর ধরে কোনো পরিবর্তন আসেনি, শুধু নামেই বলে গেছে আমরা মডার্ন হচ্ছি, আমাদের হাতে ফোন চলে এসছে, আমরা এখন জিন্স প্যান্ট পরছি জামা পরছি, মানে আমরা ইউরোপিয়ান কান্ট্রির থেকে দেখে ভীষণ ইনফ্লুয়েন্স হচ্ছি, মানে তাদের জামা কাপড় পোশাক আশাক এইগুলোর দিকে ইনফ্লুয়েন্স হচ্ছে, তাদের ভাবধারা বা তাদের চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হই না। সত্যি কথা বলতে কি জানো তো, আমি যদি তুমি যে ভাবধারার কথা বললে, আমি মনে করি আমাদের পাশ্চাত্যের চেয়ে আমাদের প্রাচ্যের ভাবধারা কিন্তু অনেক ভালো, অনেক বেটার, কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি না, আমরা মিক্সড করে ফেলেছি বলে আজকে অবস্থা, সেটা তো একটা কথা। এবং একটা এখানেই বলে রাখি, অনেকে মানে ফেসবুক ইউটিউবে তো এখন সেই শর্টস ভিডিওতে অনেক দেখা যাচ্ছে যে পাশ্চাত্যের লোক প্রাচ্য ধর্মকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিন্তু প্রাচ্যের লোক পাশ্চাত্য ধর্মকে যে অ্যাকসেপ্ট করছে সেটা ভুল। এই জায়গাটাতে আমি বলে রাখি এটা ভুল, কারণ তারাও তো আমাদের দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, আমরাও তাদের দেখে ইনফ্লুয়েন্স হতেই পারে, হতেই পারে একদম। মানে আমার ওই পোশাক আশাকের মধ্যে দিয়ে যে সে মানে আমাদের ভারতীয়রা এখন ছোট পোশাকের পোশাক পরছে, আর সেখানে আমাদের পাশ্চাত্যের যে লোকরা তারা আমাদের ধর্ম থেকে এখন মানে সনাতন ধর্মী একটা ভাবমূর্তি তারা প্রকাশ করছে, তো তারা ভালো আর আমরা খারাপ এরকম কিন্তু একদম ব্যাপারই নয়, বরং আমি বলতে পারি যে যে এটা মানে একদিকে হচ্ছে না, উভয় দিকেই হচ্ছে, যে আমরা তাদের দিকে ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা আমাদের দিকে ইনফ্লুয়েন্স হচ্ছে। ব্যাপারটা একটা জায়গায় কনসেপ্টটা কি বলতো, যদি কেউ ভাবে যে দুজনেই যদি সমান, এই জিনিসটাই আজকাল কেউ ভাবে না যে ও তো আমার দ্বারা, এইরকম কেউ ভাবে না যে সেও তো আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছে, আমি কেন এটা ভাবছি। আমি একটা কথা বলি, রিসেন্টলি আমি একটা হিন্দি সিনেমার একটা ছোট্ট একটা ক্লিপ ভিডিও দেখেছিলাম, তো একটা বাচ্চা ছেলে ও হিন্দু মসজিদে গেছে, মসজিদে গিয়ে ও সেখানে একটা কিছু ঢুকতে চায় বা ওখানে কিছু করতে চায়, কিন্তু মসজিদে যে মূল্য সে মোটামুটি বলছে না এখানে হবে না বা এখানে তোমার, কিন্তু মসজিদে আমি যতটুকু জানি মসজিদ হচ্ছে এমন একটা জায়গা সেখানে কিন্তু মানে ধর্মের ব্যারিকেড হয় না কোনো জায়গায়, মন্দিরেও হয় না, আমি মন্দিরের মন্দিরে উচিত নয় উচিত নয়, কিন্তু আমি তো জীবনে দেখিনি, কিন্তু আমি মসজিদে দেখেছি যেখানে হিন্দু মুসলিম একসাথেই ঢুকতে পারে ওদের ধর্মে, কিন্তু এই জিনিসটা নিয়ে মসজিদের ভেতর ঢোকাটা নিয়ে হিন্দুও ঢুকতে পারে, ওখানে কোনো জাতি ভেদাভেদ নেই, কিন্তু মন্দিরে আমি জীবনে দেখিনি, হয়তো মন্দিরেও হওয়া উচিত কি জানি না আমি ঠিক সেটা, কিন্তু আমি মন্দিরে কখনো দেখিনি যে কোনো মুসলিম ঢুকছে। আবার আমি মানে হিন্দু ধর্মের বিরোধিতা নই, আবার লোকে হয়তো ভাববে আমি বিরোধী করছি, কিন্তু একদমই নয়, না এটা একটা ফ্যাক্ট যে মুসলিম ওদের ধর্মে গ্রন্থতেই আছে যে মসজিদ একটা পবিত্র জায়গা, সেখানে ধর্মর যে ব্যারিকেড সেখানে কাজ করে না, সেটা আমরা অনেক সিনেমাতেও দেখেছি, বজরঙ্গি ভাইজানে দেখেওছি, সে পাকিস্তানে গেছে একজন হিন্দু পরিবারের ব্রাহ্মণ পরিবারের লোক, তাকে এই যে মোল্লা মসজিদের যে সে বলছে যে এখানে ধর্ম বলে কিছু হয় না, মসজিদের ভেতর ধর্ম বলে কিছু নয়, ধর্ম একটাই সেটা হচ্ছে আমাদের আল্লাহ, এইরকম একটা ব্যাপার। তো ওখানে আমি ক্লিপে দেখেছিলাম বাচ্চারা একটা কোশ্চেন করেছে তোমার আল্লাহ কোথায় থাকে, তো নর্মালি অ্যান্সার দিয়েছে সব জায়গায় থাকে, মসজিদে থাকে, মসজিদের বাইরে থাকে, তোমার মধ্যে আছে আল্লাহ, যে কোনো প্রাণীর মধ্যে আছে, গাছের মধ্যে আছে, সব জায়গায় আল্লাহ আছে। তো আমাদের কনসেপ্টে আমাদের ভগবানও সব জায়গায় আছে, তাহলে ভগবান যদি আল্লাহ যদি মসজিদে থাকে, তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে মন্দিরে কেন আল্লাহ থাকতে পারে না, সেরকম যদি মন্দিরে যদি ভগবান থাকে, ভগবান যদি সর্বত্র বিরাজমান, ওয়ার্ল্ডের সব জায়গায় আছে,
স্পেসে কেন, ওয়ার্ল্ডে কেন, তুমি যেখানে পাহাড় পর্বত নদী মানুষের মধ্যে সব জায়গায় যদি ভগবান বিরাজ করে তাহলে মসজিদে কেন ভগবান বিরাজ করবে? অবশ্যই আমি এই জায়গায় একটু বলে লাগি, ভগবানের কনসেপ্টটা আমি একটু যদি দেখি, আমি আমার নিজের দিক দিয়ে দেখছি যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে এক সময় অসহায় হয়ে পড়ে। ধরো তোমার খুব একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার ডাক্তার বলেছে তোমার পাটা বাদ দিয়ে দিতে হবে, তুমি কিন্তু এই মোমেন্টে অসহায় হয়ে গেছো, তুমি ভগবানকে, তুমি সেই সময় কাউকে একজন চাও যাকে তুমি তোমার এটা মানে উইশ করতে পারো যে আমার পাটা যেন বাদ না যায়, এটা হতো। এইরকম অসহায়ের পরিস্থিতি যখন তৈরি হয়েছে না, তখনই মানুষ এমন একজনকে চেয়েছে যে তার কথা শুনেছে, আগে জাস্ট মানে তাকে কি বলবো, তার পাশে দাঁড়ানোর জন্য এমন একজনকে চেয়েছে যেটা হয়তো সবসময় মানুষ হতে পারে না, কারণ মানুষ নিজের ব্যারিকেডটা জানে যে মানুষ আমি এতটাই করতে পারবো, এর বাইরে গিয়ে আমি করতে পারবো না। সেই সময় এই ভগবানের উৎপত্তি আমার মনে হয় যে এমন একটা ফিকশনাল ক্যারেক্টার যার কাছে আমি আমার চাহিদাগুলো জানাতে পারবো, পূর্ণ হোক না হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আমার চাহিদাগুলো একজনের সামনে মানে বলতে পারবো, প্রে করতে পারবো। তো যেহেতু আমাদের ভারতবর্ষ মানে ভারতবর্ষ বলে নয় পুরো পৃথিবীতে এত ধর্ম আছে, তো এই ফিকশনাল ক্যারেক্টারটার আলাদা আলাদা নাম হয়ে গেছে, এর বাইরে আর কিছু না। সেই সেটাই মানুষ এবার এইটা নিয়ে লড়াই করছে। হ্যাঁ, ধর্ম নিয়ে তো যুদ্ধ হচ্ছেই আজকাল। সেই আমার আমার ধর্মই আমার ও ধর্ম, কিন্তু দুটো সব কনসেপ্টই কিন্তু এক, কোন ধর্মই একদম স্বয়ং সম্পূর্ণ কিন্তু নয়, আর কোন ধর্মগ্রন্থতেই লেখা নেই যে আমার ধর্মটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই আল্লাহ বলো, যীশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট বলো, তোমার তোমার আমাদের হিন্দু ধর্মের যে কোনো ভগবান বলো, সবাই ওই একই কনসেপ্ট, ওমনিপোটেন্স, ওমনিপ্রেজেন্স, ওমনিসায়েন্স। কিন্তু এইটা সবাই মানে না, এই যেভাবে আমার বড় সেভাবে আমার বড়, এই যে ব্যাপারটা, এইটাই এটাই ইগো, এটাই ইগো, এটাই ইগো। এই এইটাকে এই কনসেপ্টটাকে মানুষ হারতে চায় না, মানুষ অন্য মানুষের কাছে হারতে চায় না। আজকের পডকাস্টের শেষ কোশ্চেন, এবং এমন একটা কোশ্চেন যেটার অ্যান্সার হয়তো এর আগে অনেকেই দিয়েছেন, কিন্তু সবার মানে কি বলবো দৃষ্টিভঙ্গি আলাদা, তো আজকে আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিটা জানার জন্যই তোমাকে কোশ্চেনটা করছি, অ্যান্সারটা আমিও দেব, যে সেলফ রেসপেক্ট এবং ইগো এই দুটো কিভাবে কাজ করছে, বা বলতে পারা যায় যে সেলফ রেসপেক্ট আর ইগো এই যে দুটো ইম্পর্টেন্ট জিনিস, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, কখন গিয়ে আমি বুঝতে পারবো যে এইটা হলো সেলফ রেসপেক্ট আর এই জিনিসটা হচ্ছে ইগো, আমাদের এই পার্থক্যটা কোথায় গিয়ে হচ্ছে? ধরো প্রথমে আমি যদি বলি সেলফ রেসপেক্ট বা ইগো নিয়ে যদি লড়াই আসি, সত্যি কথা বলতে প্রথমে আমাকে আগে জানতে হবে যে হু আই অ্যাম, আমি নিজে কে, আমার ব্যক্তিত্ব কি, বা আমি ছোটবেলা থেকে কীভাবে বড় হয়েছি, মানুষ হয়েছি, আমার সারাউন্ডিং কারা আছে, আমি কাদের সঙ্গে মিশছি, কোথায় কী করছি, সেটা আমাকে জানতে হবে। আমি পাস্টে কী করে এসেছি, প্রেজেন্টে কী করছি এবং ফিউচারে আমার কী চিন্তা ভাবনা, এগুলো আমাকে জানতে হবে। এগুলো তোর উপর বেস করেই আসবে তোমার সেলফ রেসপেক্ট। তুমি পাস্টে কী করেছো, তুমি কাউকে লাথি মেরেছো, তুমি পাস্টে কী করেছো, কোথাও চুরি করেছো, তুমি পাস্টে কিছু খুব খারাপ কাজ করেছো, সেখানে তুমি রেসপেক্ট হারিয়েছো, তোমার নিজের সম্মান তুমি হারিয়েছো। পরবর্তীকালে তুমি যদি বড় হও বা কিছু করো, সেখানে এসে তুমি যদি সম্মানটা ফিরে পাওয়ার চেষ্টা করো, স্ট্রাগল করতে হবে, পাবে না তা নয়, পাবে, কিন্তু সবার এই ভুল ধারণাটা তোমাকে চেঞ্জ করাতে হবে। তো প্রথম কথা, তোমাকে আগে ভাবতে হবে তুমি কে নিজে অ্যাকচুয়ালি। এবার দেখো, তুমি যখন সবার সঙ্গে মিশো কিন্তু অন্যভাবে, ধরো তুমি তোমার বাড়িতে তোমার মার সঙ্গে যখন কথা বলো, তুমি একটা পার্সন, একটাই পার্সন, কিন্তু তোমার থিঙ্কিংটা আলাদা। তো এখানে প্রথম কথা, তোমার এই যে থিঙ্কিং ব্যাপারটা, তুমি একটা আলাদা, তোমার আলাদা থট আছে। তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলো, আলাদা থট নিয়ে কথা বলো, যখন তুমি তোমার দিদিভাই বা দাদার সঙ্গে কথা, তোমার আলাদা থট নিয়ে কথা বলো, যখন তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, তখন তুমি পুরো আলাদা, মানে তখন তুমি একটাই পার্সন কিন্তু থটগুলো আলাদা। বা তুমি ধরো কোথাও কলেজে গিয়েছো, তোমার কলেজে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছো বা কলেজের প্রফেসরের সঙ্গে কথা বলছো, তখন তোমার থট আলাদা। কোনো কাজের জায়গায় গেছো, ওখানে বসের সঙ্গে কথা বলছো, থট আলাদা। এবং তোমার এই যে শুধু থট নয়, তোমার বিহেভিয়ার আলাদা হয়ে যাবে। তুমি যখন তোমার ছোট্ট একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা বলো, তখন কিভাবে কথা, কিউট করে কথা বলো, একটা বয়স্ক লোকের সঙ্গে কথা বলো, তখন তোমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ ওই লোকটা তোমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, অনেক কিছু জানে, এবং তার তার মাইন্ড কিরকম, মাইন্ডসেট কিরকম আছে, সে রেগে যাচ্ছে কি হালকা আছে, ঠান্ডা আছে, তোমাকে সেরকম ভেবে কথা বলতে হবে, সোজা কথা। তো তোমাকে পার্সন ওয়াইজ তোমাকে কথা বলতে হবে। তুমি যদি সেখানে ভাবো আমি বিশাল বড় একটা ব্যাপার, আমি এই পার্সন, আমি ওই পার্সন, আমার কথা সবাইকে শুনতে হবে, একটা বাচ্চা ছেলেকে হার্ট করে দেবে,
কখনোই নয়। একটা বাচ্চা ছেলেকে তুমি যত বড় তুমি দেখবে অনেক বড় বড় টিচার, খুব হাই ফাই এডুকেটেড, খুব বড় বড় ডিগ্রিধারী সব লোক, কিন্তু বাচ্চা ছেলেকে পড়াতেছে না, কাঁচু মাচু হয়ে যায়। কারণ বাচ্চাকে বাচ্চার মতো ট্রিট করতে হবে। বিশাল বড় প্রফেসর টিচার বাচ্চাকে পড়াতে কিন্তু ওর ঘাম ছুটে যাবে। একটা বাচ্চা ছেলেকে বোঝানো, অনেক কিছুই জানে, হয়তো পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, কিন্তু একটা বাচ্চা ছেলেকে অ আ শেখাতে না, ঘাম বেরিয়ে যায়। কিন্তু ওটা কে পারে? মায়েরা পারে, বা যারা বাচ্চাদের পড়ায় তারা পারে। কিভাবে পারে? বাচ্চাদের মতো মিশতে হয়, বাচ্চাদের সঙ্গে সেভাবে মিশতে হয় বাচ্চারা যেরকম চায়। তুমি যদি সেখানে তোমার রেপুটেশন নিয়ে ভেবে থাকো, আমি এই লোক ওই লোক, ওখানে চলবে না। তো সেটা হচ্ছে একটা আলাদা ইগোর দিক। তোমাকে যে যেরকম পার্সন তার সঙ্গে সেভাবে তোমাকে মিশতে হবে, তার সঙ্গে সেভাবে কথা বলতে হবে। আর একটা দিক দিয়ে যদি আমি দেখি, ধরো তুমি কিছু কাজ করছো, কাজ করতে করতে এবার ধরো তুমি যে কাজটা তোমার একার দ্বারা হবে তুমি সেখানে একা করছো না, অন্য কাউকে দিয়ে করাচ্ছ। যখন তুমি অন্য কাউকে দিয়ে করাবে তাহলে তোমাকে তার সঙ্গে সেভাবে বিহেভ করতে হবে। এই নয় যে তুমি বিশাল বড় পোস্টে আছো বা তুমি একটা ধরো ম্যানেজার, তুমি একটা ম্যানেজিং ডিরেক্টর, এমডি ধরো কোম্পানির বা কিছু একটা, তোমাকে যখন তোমার এমপ্লয়ীদের সঙ্গে কাজ এমপ্লয়ীদের নিয়ে কাজ করতে হবে, খুব পোলাইটলি কাজ করতে হবে। তুমি যদি সেখানে তোমার পজিশনটা দেখো, তুমি যদি সেখানে তোমার জায়গাটা মানে নিজের একটা রেসপেক্টেড তুমি যদি পজিশন দেখো, তুমি যদি তোমার সেলফ রেসপেক্ট নিয়ে ভাবো, তুমি যদি তোমার ইগো নিয়ে ভাবো, তখন তুমি তাকে নিয়ে কাজ করাতে পারবে না। তুমি সেখানে পড়ছে ওর বস হতে পারো, কিন্তু তোমাকে সেখানে তার মতো করে ভাবতে হবে যে তুমি যদি এমপ্লয়ি হও তুমি কাজটা কিভাবে করবে, তোমার কতটা টাইম লাগতে পারে। হ্যাঁ, একটা প্রেশার তো রাখতে হবে, না হলে কাজ বেরোবে কি করে। কিন্তু সেই দিক দিয়ে বলছি, যে কোনো কাজের কাজের ক্ষেত্রে হোক বা কোনো ব্যক্তির সঙ্গে মিশতে গিয়ে হোক, সব জায়গায় তোমায় কি করতে হবে, ওই তোমার নিজের রেপুটেশনের কথা ভেবে বা তোমার নিজের নিজের যে পজিশন বা তুমি কে ওই কথাটা না ভেবে তোমার থটটা নিয়ে আসতে হবে যে তুমি যার সঙ্গে মিশছো তার সঙ্গে কিভাবে মিশবে। এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এবার আলাদা আলাদা পার্সোনালিটি তো তুমি আলাদা আলাদা পার্সন তো তুমি নও, তোমার মধ্যে একটাই পার্সোনালিটি, কিন্তু সেটা বিভিন্ন ব্যক্তি বিশেষে বিভিন্ন হবে। এবার ধরো একটা কথা বলি, সিম্পল তুমি বয়স্ক লোককে দেখবে একটু খিটখিটে হয়ে যায়। কেন হয়ে যায়? তাদের মেন্টাল কোনো স্ট্রেস থাকে বা তাদের মেন্টালিটি কিছু একটা পজিশানে চলে যায় যে কারণে ওরা খিটখিটে হয়ে যায়, কিছু এরকম কিছু। বা এটা ধরো বাচ্চা ছেলে করে, হয়তো বাচ্চা ছেলেকে সহ্য, অনেকে আছে বাচ্চা ছেলেকে সহ্য করতে পারে, বাচ্চা ছেলে বোধহয় সহ্য করতে পারে, কিন্তু একটা সময় নিজে বাচ্চা ছিল। এর কারণটা কি তুমি বুঝতে বলতে পারবে? তুমি বলো। সিম্পল ধরো যদি আমি একটা বয়স্ক লোকের কথাই বলি, খিটখিটে হয়ে যায় কেন? ও দেখে এসছে ছোটোবেলা থেকে, মানে বড়ো হয়ে একটা মানুষ বড় হয়েছে মানে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তো তার সেই এক্সপিরিয়েন্স দিক দিয়ে তার এইসব ছিটি মানে কিছু কিছু কাজ থাকে না বাচ্চাদের, কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো তার পছন্দ হবে না। কারণ কি? সে তো বয়স্ক, তার মধ্যে তার তার চিন্তাভাবনার মধ্যে দেখি তো ছোটোখাটো যে দোষীপনাগুলো তার মধ্যে তো নেই, তার তো এগুলো অড লাগতেই পারে, তো সে সে তার জায়গা দিয়ে ভাবছে। কিন্তু এইটা কখনো ভাবছে না যে আমি এই জায়গায় আছি যে আমার এজ হতে পারে, আমি বয়স্ক হতে পারি, কিন্তু একটা বাচ্চার কি প্রায়োরিটি, তার সঙ্গে কি হয় মিশতে হবে, এই জিনিসগুলো আসে না। তখন ওর ইগো কি বলছে? ইগো বলছে বদমাশি করছে, ওকে ঝাড় দি। এবার সেটা কি মাত্রায় ঝাড় দেবে তার নিজের তখন সেলফ রেসপেক্টের উপর নির্ভর করবে, সে কোন পজিশনে আছে। একটা দাদু যদি কলেজের প্রফেসর হয়, ফার্স্টে কলেজে প্রফেসর ছিল, তার যে কথা বলার টেকনিক বা তার যে তাকে বকুনির যে টেকনিক সেটা একটা আলাদা হবে। আর একটা দাদু যে চাষ করত, এখন করে না, বয়স হয়ে গেছে, ঘরে বসে থাকে বা কিছু, মানে সে কোন পজিশানে ছিল সেখান থেকে একটা বাচ্চাকে কীভাবে বকুনি দেবে, তো দুজনের কিন্তু বকুনির স্টাইলটা আলাদা হবে, ধরনটা আলাদা হবে, তাই না? তো সেলফ রেসপেক্ট কি, কে কোন পজিশানে কাজ করছে, কে কোন জায়গায় আছে, পরিবারের কে কোন জায়গায় আছে, সেখান থেকে তার ওইটা তৈরি হবে। তো এবার ইগোর লড়াইতে যদি আমি দেখি, হ্যাঁ কেউ বড় পজিশনে থাকতে পারে, কিন্তু আমি সেখানে আবার অহংকার চলে আসবে, কেউ অহংকারের বসে অনেক কথা বলে দেয়, অনেক কিছু করে দেয়, তো তাকে পজিশনটা তাকে দেখতে হবে যে আমি পজিশনে থাকতে পারি কিন্তু আমাকে ওই মাস্টার সঙ্গে মিশতে হবে। তুমি এত বড় একটা দেখো শাহরুখ খান,
শাহরুখ খান কোন লেভেলের অ্যাক্টার, বাদশাহ বলা হয় তাকে ইন্ডিয়া। কিন্তু তুমি দেখবে সে সবার সঙ্গে, ছোট বড় যাই হোক, সবার সঙ্গে যখন, সে এত বড় সেলিব্রিটি হলেও সবার সঙ্গে যখন মেশে না, দেখবে একদম হাম্বল, খুব খুব হাম্বল। মানে তার মতো এরকম পোলাইটলি কেউ ব্যবহার করে আমার, আমি কোনো সেলিব্রিটি কারণ মধ্যে খুব একটা দেখিনি। মানে সত্যি তুমি রিসেন্টলি আমি দেখেছি এতে যে এসেছিল ওই তোমার ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় এসেছিল, প্রত্যেকের সঙ্গে এত বড় সেলিব্রিটি তার মধ্যে একটু কোনো অহংকার নেই। কত সুন্দরভাবে সবার সঙ্গে ইন্ট্রোডাকশন করছে, সবার সঙ্গে মিশছে। তো এই জিনিসগুলো দেখতে হবে, তুমি কোন জায়গায় আছো সেটা বড় কথা, তুমি সবার সঙ্গে কীভাবে আচরণ করছো। এবার তুমি, আমি আমি যদি প্রেমের দিকে চলে যাই, একটা রিলেশনশিপে যদি চলে যাই, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার কিন্তু আজকালকার দিনে। একটা রিলেশনশিপের মধ্যে সেলফ রেসপেক্ট, ইগো যখন চলে আসে মানুষের মধ্যে, তখন দেখবে ওই সম্পর্কগুলো হারিয়ে যায়। কিন্তু মানুষকে আগে বুঝতে হবে যে এটা রিলেশনশিপ মানে কি। সেখানে হচ্ছে রিলেশনশিপ মানে একটা কানেক্টিং, তাই তো? কিন্তু আমি আমার জায়গায় থাকবো, আমি কেন ওকে কল করব? ও ঝগড়া করেছে ও বুঝবে, আমি কেন যোগাযোগ করতে যাব? বা এরকম একটা ব্যাপার, আমার তো কোনো ফল নেই, আমার কোনো প্রয়োজন নেই, এরকম হয় না? দেখবে বা একটা জায়গায় দেখবে তুমি কেউ সম্পর্কে থাকবে, কেউ হয়তো লোকের কথা চলে, বন্ধু বান্ধব কিছু দেখবে যে একজনের সঙ্গে সম্পর্কে আছে, কিন্তু শুনছে কার বন্ধু বান্ধব, ভাই ওই মেয়েটা না একদম ফালতু, জানিস তো, ও অন্য কারোর সঙ্গে কথা বলছে, ওরকম ও ম্যানিপুলেট করছে তোমাকে, তুমি তার দ্বারা চালিত, তুমি তার উপর অ্যাটিটিউড দেখাচ্ছ, তুমি সেখান থেকে তোমার ভাবছো, তোর বন্ধু তুমি বলছো এই তোর কোনো সেলফ রেসপেক্ট নেই, তুই ওর সঙ্গে মিশছিস, তোর এটা ক্লাস, এই যে ব্যাপারগুলো চলে আসে। তো এরকম অন্য কারো দ্বারা তুমি ম্যানিপুলেট হওয়া চলবে না, তোমার পজিশনটা তোমাকে যেরকম দেখতে হবে সেরকম সবকিছু তোমাকে ইগোর লড়াই দিয়ে দিয়ে তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমি মানুষটা ওই জায়গায় ওই থট নিয়ে ওর সঙ্গে এভাবে কথা বলবো, সেটা পাঁচবার ভেবে দেখা উচিত। আগে একটা আমরা আমাদের এপিসোড ছিল না, ভেবে কথা বলবো, ভেবে কিছু কাজ করে, ভেবে কিছু কাজ করে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো সম্পর্ক টিকে রাখতে হলে কিন্তু ভেবে ভেবে বলতে হয়। কারণ একটা কথাই আমরা প্রচলিত কথা আছে, দেখবে পা ফসকালে কিছু ছিল না, একটা সেটা তো আছে না, পা স্লিপ করলে তুমি মাটিতে পড়বে, কিন্তু জিপ স্লিপ করলে সমাজ থেকে পড়ে যাবে, এটা কিছু ছিল যাই হোক। তো কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলতে হবে, এবং তুমি যদি তোমার, তোমাকে যদি আমি কোশ্চেন করি যে তুমি সেলফ রেসপেক্ট এর দিক দিয়ে আর ইগোর দিক দিয়ে তুমি কিছু এক্সপিরিয়েন্স তোমার যদি কিছু থাকে সেগুলো আমার একটু বলো। আমি সেলফ রেসপেক্ট আর ইগো একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই, সেখানে তুমি দেখবে কোনো ফ্রেন্ড সার্কেলে এমন একজন বন্ধু থাকে যে একদম সে মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব পারে। তো সেই রকম একটা বন্ধু, তার কথায় ওঠা বসা, মানে তার কথাতেই, মানে তার কথায় সেই হচ্ছে ডিসিশন নেয় একটা মানে গ্রুপের মধ্যে। তো তুমি সেটা অ্যাগ্রি নাও করতে পারো, আবার অ্যাগ্রিও করতে পারো, সেটা তোমার ওপর ব্যাপার, সেটা যে যার মানসিকতা বা ভাবধারা থেকে আসছে। তো আমি সেটা বলবো যে সেটা একটা সেলফ রেসপেক্ট, বা তুমি তার কথাটা মানছো, সে ঠিক বলছে না ভুল বলছে তুমি দেখছো না, তুমি সে যেটা বলছে আমি সেটা মানছি, সেটা সেটা কিন্তু কোনো কোনো খারাপ না, সেইটা একটা হতে পারে সেলফ রেসপেক্ট। এবার ইগোটা কখন হচ্ছে, তুমি দেখছো যখনই সে এরকম তার কথায় সবাই চলছে, আমাকে ওই পজিশনটা যেতে হবে, আমিও ওই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার কথাটাই শেষ কথা হতে হবে, একটা জেদ চলে আসছে যে ওর মতো হতে হতে হবে আমাকে, ওর মতোই ওর কথা যেমন শেষ কথা সেরকম আমার কথাও প্রায়োরিটি দিতে হবে, সেইখানে আসছে ইগো। এরকম আরেকটা যদি বলি, আমাদের অনেক সময় আমরা অনেক বন্ধু বান্ধবকে এমন প্রস্তাব দিই যেগুলো ভুল, অনেক বন্ধু বান্ধব সেটা বলে দেয় যে না ভাই এটা এইরকম করিস না, এটা করাটা ঠিক নয়, এই জিনিসটা করলে ভুল। তুমি কিছুদিনক্ষণ বাদে সেটা বুঝলে যে না ঠিকই বলেছ, যে তুমি বললে হ্যাঁ ঠিক আছে তুমি ঠিকই বলেছ, সেলফ রেসপেক্ট সেইখানে হচ্ছে সেলফ রেসপেক্ট, যে ঠিক আছে ইটস ওকে। বাট যখনই তুমি দেখবে যে তোমার বন্ধু বললো যে না এই কাজটা আমরা করব না বা এই কাজটা ভুল, তখন তোমার মনে হবে ও এরা আমার কথা শুনলো না, তার মানে এরা আমার কথায় পাত্তা দেয় না, এই জিনিসটা হচ্ছে ইগো। তো সেলফ রেসপেক্ট আর ইগো যেমন খুব কাছাকাছি, তেমনি আবার অনেক দূরে চেঞ্জ আছে।
এইটুকুই। তো আশা করি অনেক বড় ভিডিও হয়ে গেছে, তা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেই পারো, সেটা আমরা পরবর্তী পডকাস্টে আমরা আলোচনা সেটা সলিউশন দিয়ে দেবো, বা তোমরা আমাদের পরবর্তীকালে ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটা আমরা ইউজ করবো, সেখানে ইনস্টাগ্রামে তোমরা আমাদের ডিএম করতে পারো ডিরেক্ট। তো যাই হোক, আজকের এপিসোডটা এতটাই, দেখা হচ্ছে এর পরবর্তী পডকাস্ট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নমস্কার।